বলা হয়েছে যে সংস্কার আসলে সংস্কার কিছু না, এটা এমন না যে বিষয়টা আগে কুসংস্কার ছিল এখন সংস্কার, যে বিষয়টি এইভাবে দেখাটা ঠিক না। আমরা লাল স্বরূপে আমরা আমরা আমার খারাপ মনে করি, লাল স্বরূপের ব্যাপার আমাদের কোনো অ্যালার্জি নেই, আমি বিষয়টি বুঝিয়ে বলছি। লাল স্বরূপকে কেন্দ্র করে যদি কেউ অপরাধ করে থাকে আমরা আমরা তার বিরুদ্ধে, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নানান লাল সাধু কালো সাধু কেউ সুন্দর প্যান্ট পরবে, কেউ পাঞ্জাবি পরবে, কেউ শাল পরবে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বৈচিত্র্যের একটি অংশ। নানান আল্লাহ রাব্বুল আলামিন এই নানান সাধক মানুষ নানান ভাবে চিন্তা করবে, চলাফেরা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে ডাইভার্সিটি, যে ডাইভার্সিটি এটা 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 একটা অংশ। আমরা আমরা মাইক্রোটেক তরিকার ইনক্লুসিভিস্ট অন্তর্ভুক্তিমূলক তরিকা চর্চা করি, আমরা আমরা মানুষকে ধরে কেটে দেওয়ার পদ্ধতি আমরা অবলম্বন করি না, মানুষকে কাছে টেনে আনে তাকে আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা দিয়ে দেওয়ার পদ্ধতিটি আমরা অবলম্বন করি। এখানের মধ্যে কোটপ্যান্ট পরা মানুষ আসে, বিভিন্ন কাপড় পরা মানুষ আসতে পারে, অপরাধী 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 আরেক জিনিস, কিন্তু কোন কাপড়ের মধ্যে কোন অপরাধ নেই, অপরাধ থাকে মানুষের কর্মের মধ্যে, সে কর্মকে আমরা আসলে আমরা চেষ্টা করি যাতে সেই যে কোনো মানুষ, সেটা আমরা দেখি অনেক বড় বড় জায়গা থেকে দেখি, অনেক অনেক আমরা ঢাকার বড় মসজিদ থেকেও দেখেছি বড় একজন খুনিকে সে বেশে সেখানে সে লুকিয়েছিল সেখান থেকে, অনেক অনেক বছর আগে কথা বলছি। তো এইরকম এরকম ভিড়ে অনেকে অপরাধী লুকিয়ে থাকতে পারে, আমরা সেজন্যই প্রশাসনকে বারবার আমরা অনেক কষ্ট দিয়ে থাকি, এই জন্যে আমরা তো বুঝতে পারছি না, আমরা তো ইনক্লুসিভিস্ট, আমরা তো সকলকে নিয়েই চলার চেষ্টা করি, সব ধরনের মানুষ নানান চিন্তার নানান মতের নানান শ্রেণীর, সামাজিক শ্রেণী অর্থনৈতিক শ্রেণী নানান মতবাদ নানান রাজনৈতিক চিন্তাধারা নানান ধরনের মানুষ এখানে আসে তাদের রূপানে আধ্যাত্মিক পরাগের জন্য, সেখানে যদি কোন অপরাধ যদি অপরাধ চিন্তা নিয়ে কেউ যদি অবস্থান করে সে যা আমরাও চেষ্টা করি সেটিকে নিবৃত্ত রাখার জন্য প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসার জন্য প্রশাসন সেটিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবে।